তবে হ্যাঁ আমাকে যেন ভগবান একটু সময় দেয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আর দেখো সবার আগে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, তো উঠে পড়েই সবার আগে জানলাটা খুলে একটু বাইরের দিকটা দেখলাম। কী সুন্দর লাগে জানো এখনের সকালটা দেখতে, কারণ গাছপালাগুলো একদম সবুজ হয়ে থাকে আর খুব ভালো লাগে দেখতে আমার। ওই জন্য কিছুক্ষণ একটু বসি ওই জায়গাটায় গিয়ে বসার পর তারপরে উঠে ঘরটা সবার আগে মুছে নেবো। মোছার পর পুজো টুজোগুলো এখন সারতে হবে, অনেক কাজ রয়েছে। তো অ্যাকচুয়ালি কী হয় জানো তো, সকালবেলা যেহেতু আমি ঘরটাগুলো মুছে নিই পরে একটু ঝাড় দিয়ে দিলে চলে। আর কী হয় সকালবেলা ঘরটা মুছে হয়ে যায় না, আমার যেন মানে আমার অনেক কাজ সারা হয়ে গেছে। এই জন্য সবার উঠে আমি ঘরটা মুছে আর পুজোটা আসি না, পুজোটাও কিন্তু পুজোটাও যদি করে নিই মনটা যেন শান্তি মনে হয়। তাই সকালে উঠে ঘর মুছে সবার আগে আমি পুজোটা সেরে। আর এখন তো গরমই পড়ে গেছে জানো তো, দিন দিয়ে দু কাপ চা খাচ্ছি মানে শরীর তো গরম হয় তাই না। তাই দেখো এই যে পতিলা, মানে যেটাকে শিলাচুর বলি আমরা, এটা কালো পতিলা, দু রকমের পতিলা, একটা সাদা একটা কালো। আর এই পতিলাটা খেলে খুবই কাজ হয়, তো আমি এই পতিলাটা এনে দেখো এই যে ভিজে রেখেছি, আমি হাফ খাবো দাদা হাফ খাবো, আর এটা খুবই ঠান্ডা, তো এক গ্লাস খাওয়া মানে সর্দি এসে যায় এরকম একটা ব্যাপার। তো শরবত টরবত খেয়ে নিয়েছিলাম, তারপরে চা করলাম একটু, চাটা খেয়ে যে দেখো কর্তামশাই রেডি হয়ে বেরিয়েছে। আমার কর্তামশাইয়ের আয়নাটা দেখেছো, এলইডি টিভি, এলইডি টিভি দেখেছি চুলা চলছে বুঝলে, মানে ভাবতে পারবে না। আজকে ওই জন্য টিভি পড়ায় তো ওই জন্য আমার মানে আর মানে আমার সঙ্গে যে আলনাটা ওটা রয়েছে তো ওই আলনাতেও আর যায় না, যেটা টিভি পড়ায় এই জন্য। তো এই যে দাদা বেড়ে গেলো আর আমি একটু নিচে চলে এলাম, কারণ আমাদের গুটির বাবা কাল বাড়ি এসেছে, মা সরি কাল না আজ ভোরবেলা মা বাড়ি থেকে বাড়ি এসেছে। এই যে দেখো অনেক দিন পর তো আদর করতে পারি না নাকি, মা বাড়ি কিছু তো বলো প্রায় সপ্তাহের মতো আদর করা হয়, তো এই জন্য একটু আদর করতে চলে এসেছি আমার গুটুরটাকে। দাঁড়ান তার তাদের করে নিয়ে তারপর তোমার এসে আবার কথা বলবো। মানে এটা কেটে যাবে, সেটা সরা, সেটা সরা অপু, কেটে যাবে মুখটু, ভয় আমার এর পড়াক করে পড়ে গেলেই নেই ব্যাস। কামলা তো অনেকক্ষণে উপরে উঠে এসেছি, তো তারপরে কী হয়েছে বাচ্চাগুলোকে সবার আগে না রেডি করে স্কুলে পাঠালাম, আর তখন আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো করে কী করেছি একটু আড্ডা মানে মানে বসে গল্প করতে পারে না, লেট হয়ে গেছে বুঝতেই পারি আর গড়ি কাটার দিকে তাকাতেই মনে নেই। তো এসে শুধু একটু মানে ওদের জন্য একটু অল্প করে ভাত করেছিলাম, ভাত করে ওরা দুধ আলুর সাথে খেয়ে চলে গেছে। আর এখানে আমি আপাতত রান্না বসেছি, ভাত হচ্ছে আর একটু লাউ শাকের চচ্চড়ি করবো, আর মাছটাকে আলুর একটু ঝোল হবে, আর দুটো কুচড়ি তুলে এনেছি বুঝতে, সেগুলোকে একটু ভাজবো এইভাবে আজকে মেনু। এখানে ভাত বসে গেছে আর মাছটাও ভাজা বসে গেছে, আর মাছগুলো নাকি ঠিক চড়ছে জানো, ওই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছে। বাই চান্স ক্রিকেট যদি পড়ে যায়, ভাইয়ের বিয়ে আছে এপ্রিলের 17 তারিখ, তো তুমি বলো সে যদি মুখে দাগ টাগ হয়ে যায় কী হবে। আবার পার্লার সাজবো ঠিক করেছি জানো তো, তো পুরো সাজটাই আমার নষ্ট হয়ে যাবে, এই জন্যে ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজছে। এই যে কুচিগুলো রয়েছে একদম আমাদের গাছের কেটে, গোড়াগুলোর সঙ্গে যে গাছটা রয়েছে সেটি এই কুচিগুলো অল্পই হয়েছিলো কথা, তো সেগুলি তুলে রেখে আর গাছের এই যে লাউ শাক, এই লাউ শাকটা আমাদের বাড়ি। তো এই যে দেখো লাউ শাকটা কী নরম, আর এই লাউ শাকটা দেখছি খুবই মোটা মোটা হয়েছে, এই জন্য চচ্চড়ি করে মোটা মোটা লাউ শাক একটু চচ্চড়ি খেলে বেশ ভালোই লাগে। তো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো বসিয়ে দিলাম, আর এদিকে দেখো রোদটাও কিন্তু প্রচুর উঠেছে বুঝলে, তো জামা কাপড়গুলো কিছু ওপরে কিছু নিচে এরকম করে মোটামোটা আমি মিলে দিয়েছি, কারণ কালকে কেচে রেখেছিলাম সেগুলি সকাল সকালটা মিলে যায়, কেচে রাখলে না একদিকে ভালো হয়, কী হবে সকাল সকালটা মিলে দিতে পারে জামা কাপড়। অ্যাকচুয়ালি এখন তো ঝড় বৃষ্টির দিন শুরু হয়ে গেছে তাই না, কখন যে মেঘলা হয়ে বৃষ্টি চলে আসে তার তো ঠিক নেই, তাই এই জন্য এরকমই করি কেচড়ে কুচড়ে রেখে দিলাম, সকাল উঠে গিয়ে মিলে দিলাম। আর আজকে রোদটা কিন্তু খুব চড়া উঠেছে বুঝলে, শুকনো হয়েই যাবে দুপুরের মধ্যে, তারপর কী করি দুপুরের মধ্যে জামা কাপড়গুলো পাট টাট করে গুছিয়ে নিই, তাহলে কেউ না 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 ওই এক জায়গায় জড়ো হয়ে যায় আর ইচ্ছেই করে না। সকাল উঠে ঘর মুছে নিয়েছে, তোমাদের দেখালাম শুধু ঘরটা একটু ঝাঁটা হয়েছে, ঝাঁটাটা বিছানা ছেড়ে এখানেই ফেলে রেখে দিয়েছে, এখনও ঝাঁটাটা বাইরে বের করে না, আর ঘরটাগুলো একটু ঝাঁটে এনে বসে বাকি পরিষ্কার আছে। আর চলো মাছটা ভালো আছে একটু ঘরে বসি, পাখাটা জ্বালে কি গরম লাগছে, এই তো সময় এলো, হ্যাঁ মানে যেটুকু সময় বসবে পাখা না জ্বালে তুমি বুঝতে পারবে না। আর আমার রুমের এই পাখাটা কখনোই বন্ধ হয় না বলতে গেলে, এনি টাইম চলতে থাকে, কারণ আমি রান্না করতে করতে মাঝে মাঝে এসে একটু বসে পড়লাম, হাওয়া খেলাম, তারপরে আবার রান্না করলাম, এইরকমই আমি করি জানো।
বৃষ্টির পর গাছগুলো দেখো সবুজ, একদম যাকে বলে মগলমগল করছে বলো গাছপালা, চারিদিকটাই জানি মানে সবুজ হয়ে আছে। দেখো সমস্ত গাছের পাতা একদম সবুজ, কি সুন্দর পরিষ্কার লাগে। আর হ্যাঁ, তোমাদের না একটা কথা জানানো হয়নি, কালকে না একটা বিচ্ছিরি ব্যাপার উঠে গেছে জানো, আমাদের এই পাশে মানে এই গাছগুলো না থাকলে কলা গাছগুলো দেখা যেত, এই জাস্ট কনের বাড়িটাতে একটা দাদু মারা গেছে, মানে হঠাৎ করে, বয়স হয়ে গেছিলো ঠিকই কিন্তু সুস্থ সবল মানুষ, হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে, খুব খারাপ লেগেছে জানার পর। মানে আসলে মানে মানুষটাকে চিনি তো, দাদু এখানে গেলে টেলে কথা বলতো, পুজো দিতে যেতে প্রায় শীতলা মন্দিরে, দাদুর বাড়িতে প্রতি পূর্ণিমাতে কী হতো শীতলা মন্দিরে পুজো দিত, বাড়িতে নারায়ণ পুজো হতো। তাই না আমাদের এখান দিয়েই না, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়েই আসতো পুজো দিতে যেত শীতলা মন্দিরে। খুব খারাপ লাগছে, ভালো লাগে না। ঠাকুমা এখনও বেঁচে আছে, খুব কান্নাকাটি করছিল, তো গিয়েছিলাম কালকে বিকেলবেলাটা, ওই জন্য কালকে বিকেলে পর না ভিডিও করিনি, এত মনটা খারাপ লাগছিলো না কালকে ভিডিওই করিনি, এই জন্য ভালো লাগছিলো না কিছু দেখার পর। অ্যাকচুয়ালি দেখো সবাই সব দিন থাকবো না, এসেছি মানে যেতে হবে, কিন্তু তবুও যাওয়াটা খুব এতটা তাড়াতাড়ি মানে এবার হঠাৎ করে চলে গেলে না কেমন একটা আঘাত লাগে মনের মধ্যে, তাই না বলো? তো একদিকে ভালো যেন এইভাবেই চলে যাওয়া মানুষের, কারণ তুমি কোনো অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবে, মানুষ না পাঁচ দিন করবে, দশ দিন করবে, জানো, তারপরে না অনীহা এসে যায় মানুষের প্রতি, কারণ এগুলো দেখেছি তো অনেক কিছু, বুঝি। আমি মনে করি ভগবান আমাকে যেন সঙ্গে সঙ্গে নিয়ে নেয়, ফেলে না রাখে বাবা, আমার তো কেউ নেই বলো, ছেলে টেলে নেই যে করবে, দুটো মেয়ে, তবে হ্যাঁ আমাকে যেন ভগবান একটু সময় দেয়, আমার মেয়ে দুটো এস্টাবলিশ হয়ে যাক, ওদের বিয়ে থা হয়ে যাক, নিজেরা মানে নিজের পায়ে দাঁড়িয়ে যাক, তারপরে যেন আমি যাই, ভগবান এইটুকু সময় যেন আমাকে দেয়। আমার জানি না, আরেকটু মরে গেল, ফুলের নামিয়ে নেবো, জাস্ট হয়েই গেছে। আর কী কী রান্না করেছি তোমার দেখতে দেখছে, দেখানো হয়নি রান্নাগুলো, তো চলো রান্নাগুলো তোমাদের দেখে। আচ্ছা, আর এখানে আছে লাউ শাকে পোস্ত চচ্চড়ি, আছে মাছে ঝোল, আজকের মাছের চলটা মাংসের চলকে হার মানে একটু ঝাল হয়ে গেছে, লঙ্কাটা হাত থেকে পড়েই গেছে, ইচ্ছে করে সত্যি বলছে আমি দিই না। তো দাদা কাতলা মাছ নিয়ে এসেছিল, সেই মাছে রয়েছে ঝোল, আর এদিকে দুটো মাছ রয়ে গেছে, আর এইটুকু ডিম ছিল মাছে তোমাদের দেখিয়েছিলাম, তো সেই ডিমটাও না ভাজা রেখে দিয়েছে, মানে ছোটো মতো খুব ভালো গেছে। তো এই রান্নাগুলো হয়েছে, আর দু টকটাও দেখো বসে গেছে, টকটা নামিয়ে দিই, আর আমার না সত্যি খুব ভালো লাগছে, আমি কি ঘুম ঘুম পাচ্ছে, তো ঘুম হয়েছে কিন্তু দাদুটা একটু ভয় ভয় লাগছিলো, দাদু ভালো গেছে বললি না সেই জন্য, খুব একটা যে ভালো ঘুম হয়েছে না। আর তার মধ্যে আমাদের বিল্লিটা, হ্যাঁ আমার দাদারও ঘুম হয় না আমারও হয় না, তো বিড়ালের জন্য। হ্যাঁ কমপ্লিট, এদিকটা গোছানো হয়ে গেছে, শুধু এদিকটা এরকম হয়ে পড়ে আছে, এদিকটা পরিষ্কার করে গোছাতে হবে, নোংরাগুলো তুলে নিয়েছে চিকেন মধ্যে, আজকে ডাস্টবিনে রেখে দেবো, একবার কালকে সব ফেলতে যাবো। এই গ্যাসটা একটু ঠান্ডা হয়ে যাক তারপরে মুছবো, কারণ গরম গ্যাসটায় না হাত আছে না, আর কাঁচটার মধ্যে গরমে না মোছানো যায় না ভালো করে, ওই জন্য এটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর মুছবো। ট্যাঙ্কিতে জলটাও আজকে যেন সকালে ভরা হয়েছে, ভর্তি জল, কী করবো জানি না, জল ভরা করে বোতল টোতলগুলোও সব খালি হয়ে পড়ে রয়েছে। আমার ঘরটা নেই, সকালবেলা কেউ যদি দেখা যেন ভাগার মনে হবে, কিন্তু স্নান করার পর আমার ঘর পুরো টিপটপ, পুরো পরিষ্কার করে নিই আমি। আর রোদটা আজকে শুধু দেখেছো, আর গরম সেরকম পড়েছে, কী গুমোট হয়ে রয়েছে যেন, এত গরম। এই দেখো আমাদের জামরুল গাছের জামরুল হয়েছে, দেখো শুধু প্রচুর জামরুল হয়েছে, দেখেছো প্রচুর জামরুল হয়েছে। আর অ্যাকচুয়ালি আমরা এত জামরুল হয় না, আমরা খাই না জানো, ওই নিচে পড়ে যায়, লোক পেড়ে নিয়ে যায়, গড়িয়ে নিয়ে যায়, এই হয়। আসলে দেখি নিজের বাড়িতে যদি কিছু আগে জানো, বাপের বাড়িতে জানো, এই যে কুদরি পোস্ত কী ভীষণ ভালোবাসতাম আমি, এখন খেতেও ইচ্ছে করে না আমার আর কুদরি, ওই টুকটাক আজকে বলছে এরকম টুকটাক ভাজাভুজি হয় খাই, তাহলে কুদরি আমার একদম ভালো লাগে না। জামরুলেরও সেম অবস্থা, গাছে হয় বলে না খেতে ইচ্ছে করে না, ওই লোক গড়িয়ে নিয়ে যায় খাই আমরা। আর তো এদিকে দেখো কাঁচগুলো, তো চলো গ্যাসটা একটু ঠান্ডা হয়ে তারপরে মুছবো। আর ফোনটা তো চার্জ নেই, সবাইকে আমাকে ফোনটাকে চার্জ দিয়ে বসাতে হবে, তো ফোনটা সবাইকে চার্জে বসিয়ে দিই, আর স্নান টানগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এতক্ষণ ধরে যার জন্য বসেছিলাম সে এখনই ফোন করে বলো
কিছুই বলো, দুটো বাচ্চাই খেয়ে নিয়েছে, আমি বলে আসুক খাবো, এক্ষুনি ফোন করছে বলে আমি খেতে যাবো না, মৃত্যু পরিস্থিতি দেখে যাবো, চলো আমি খেয়ে নিতাম লেট করছি না আপনি। আসলে দেরি করে তো ঘুমিয়েছি, আসলে 3:30-এর বেশি হয়ে গেছিলো, তো ঘুম ধরে গেছিলো কেন, তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এসে যে বাইরে দাঁড়িয়েছি আর জামা কাপড়গুলো ছাদে এক গাদা পড়ে রয়েছে, মানে সেগুলো এখনো তোলাও হয় না। আমার অ্যাকচুয়ালি প্রতিদিন দেখি জামা কাপড় তুলতে সুন্দর হয়েছে, মানে একটু শুয়ে পড়েছে, সুতরাং যেন গা ম্যাজমেজ করে উঠতেও ইচ্ছে করে না, এই যে এখানে জামা কাপড়গুলো পড়ে রয়েছে এগুলো এখনো তুলবো, আর কিছুদিন না দুপুরে যে ভাত খেয়েছে সেসব বাসন টাসন সব পড়ে রয়েছে, সেগুলোও আমাকে এখনো ধুতে হবে, বাসন ধোবো, তারপরে আপনার সন্ধ্যে দেখাবো। তো একটু চা পানি ফেলাম, জানো সন্ধ্যের পর না কেন গাঢ় ম্যাজম্যাজ, আর দেখবে দুপুরে ঘুমানো মানে না গাঢ় ম্যাজম্যাজ করে, এই যে গরমকাল পড়ছে মানে ঘুমোবে, এবার আমার তো দেখেছি দুপুরবেলা একটু ঘুম ধরে গেলে মাথা যেন ধরে থাকবে, মাথা যেন কেমন হবে, ওই জন্য একটু চা বানিয়ে নিয়েছি কড়া করে, এক কাপ চা খাই, আর এখনও ঠিক করতে পারছি না আজকে কী রান্না করবো, আমার ভালো লাগে না রোজ রোজ, তো দেখি আগে চা খাই তারপরে ভাববো কী রান্না বান্না হবে। কি হয়েছে, ও দেয়নি ও দেয়নি ও দেয়নি ও দেয়নি চল যাও, আমার কত মাসের জ্বালাতন না, তোমাদের মাথা গরম হয়ে যাবে, এত বড় মুরগি দোকান থেকে মানে মাংসের দোকান থেকে ফোন করেছে, যেরকম দোকান থেকে ফোন করেছে যে তার 1700 মতো মাংস বেশি আছে, বাস কটে ফেলছে, বর্ষা মাংস আছে এখন লাগাইছে করবো, কালকে এখন এখানে দেখি মশলা টসলাগুলো করি, করতে যখন হবে রান্না তো মশলাগুলো করে নিই, আর একটা একটা কাণ্ড করে ফেলেছি, দেখো চা করেছি, কোনো দুধটা এক সাইডে বসিয়ে রেখেছি, দুধ বসে দেখেছি আর কুড়ো দেখো পুড়ে গেছে, ছাড়াতে একদম ডুবে যাবে কালকে, জ্বালা তো আমার শেষ হয় জানো তো, একটু জল পড়েছে এটার মধ্যে, আমি এরকম করেই তুলি, জল গরম করে 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 ওটা দেখি নরম হয়ে যায় তখন তুলে দিই আমি। তো এখানে ভাতটা তো অলমোস্ট হয়ে এসেছে, আর দেখো এখানে কতগুলো ভাত পড়েছে, এগুলোও না ভাতে দিয়ে দেবো, কারণ এতগুলো ভাত পান্ত টান্ত করে না কেউ খেতে চায় না, মানে অ্যাসিডিটি ভয় লাগে, কালকে পান্ত খেয়ে না আমার পুরো অ্যাসিডিটি মতো হয়ে গেছে জানো, ওই জন্য আমার দরকার নেই, আমার গরম ভাতের মধ্যে দিয়ে দিলে খাওয়া যাবে, আর টুকটাক কিছু তরকারি পড়ে রয়েছে যেমন লাউ শাকের চচ্চড়ি, মাছির ঝোল, আর এখানে দাদার কাণ্ড তো বললাম তোমাদের মাংস নিয়ে চলে এসছে, তো মাংসটা হয়ে গেলে মোটামুটি রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে যাবে, আর বাবা যেহেতু মাংস খাবে না তো ভাবছি ভাতটা ভিতরে মাছির ঝোলটা গরম করে বাবাকে ভাতটা দিয়ে দেবো, কারণ যেহেতু মাংস খাবে না তো এই জন্য তাড়াতাড়ি রান্না করে বাবাকে দেবে, বাবার কি 7টার মধ্যে উঠলে তার খুব ভালো হয়, মানে খেয়ে একটু শুয়ে পড়ার উপর, যেহেতু বাবা মা একটু সকাল সকাল উঠে তো তাই একটু প্রবলেম হয়, তো এই জন্য বাবাকে মোটামুটি 8টার মধ্যে উঠে উঠলে বাবার ভালো, তো চলো আমার জন্য রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার কাল আসছে একটা নতুন ভিডিও নিয়ে, আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না, তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবে।